হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভিভো v23 এই ফোনটি নিয়ে। আর এই ফোনটির কিছু হাইলাইটস বিষয় হচ্ছে, এই ফোনটিতে থাকতে যাচ্ছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 920 5G প্রসেসর। এই ফোনটিতে আরও থাকবে 90Hz রিফ্রেশ রেটের ফুল HD প্লাস রেজুলেশনের সুপার অ্যামোলেড প্যানেল এবং দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি। আর এই সব বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। আর এই ফোনটিতে কী কী স্পেসিফিকেশন দিয়ে ভিভো আমাদের মাঝে নিয়ে আসতে যাচ্ছে, ফোনটির প্রাইস বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কত হতে পারে, এই ফোনটি কবে লঞ্চ হবে, এছাড়া জানাবো প্রাইস অনুযায়ী ফোনটা আপনার জন্য কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করা ফোন হতে যাচ্ছে। আর আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে দেখার জন্য। আর আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন। সো চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথমেই আমরা এই ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে আলোচনা করব। ব্যাকসাইডে এই ফোনটিতে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, সামনে থাকবে ডুয়েল সেলফি ক্যামেরা। তবে এই ফোনটিতে ব্যবহার করা হবে নচ ডিসপ্লে। তবে মিড বাজেটে এই নচ ডিসপ্লে আমার কাছে ততটাও বেশি ভালো লাগেনি। আমার কাছে মনে হয়েছে এখানে যদি পাঞ্চল কাটিং ডিসপ্লে ব্যবহার করা হতো তাহলে ফোনটা দেখতে আরও বেশি স্টাইলিশ লাগতো। আর এই ফোনটিতে ব্যবহার করা হবে কার্ড ডিসপ্লে। ফোনটিতে থাকবে USB টাইপ সি পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাক। আমার কাছে মনে হয়েছে এই ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি এক কথায় দুর্দান্তই হতে যাচ্ছে। আর এই ফোনটির ডিসপ্লেটা হলো 6.44 ইঞ্চি মাপের ফুল HD প্লাস রেজুলেশনের সুপার অ্যামোলেড প্যানেল, যার রিফ্রেশ রেট হলো 90Hz রিফ্রেশ রেট। এই ডিসপ্লেটির প্রোটেকশন হিসেবে দেওয়া হবে গরিলা গ্লাস বিগটেসের প্রোটেকশন। ফোনটির ডিসপ্লে ব্রাইটনেসও এক কথায় দুর্দান্ত, যার পিক ব্রাইটনেস হলো 1200 নিটস। তো ফোনটির ডিসপ্লে কোয়ালিটিও আমার কাছে মনে হয়েছে ভালোই হতে যাচ্ছে। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। ব্যাকসাইডে এই ফোনটিতে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার লেন্স হলো 64 মেগাপিক্সেলের। এই ফোনটিতে আরও থাকবে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। সেলফি ক্যামেরা হিসেবে থাকবে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, সাথে আরও পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। ব্যাকসাইডে ক্যামেরা দিয়ে আপনি 4K 30fps রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সামনের ক্যামেরা দিয়েও 4K 30fps রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়া একটা ফোনের ক্যামেরা সেকশনে যেসব সেন্সর আমাদের সাধারণত প্রয়োজন হয়ে থাকে সবই থাকছে এই ফোনটিতে। এই ফোনটিতে আপনি আরও পাবেন সুপার নাইটস্কোপ মোড, পেয়ে যাবেন সুপার স্লো মোশন ভিডিও রেকর্ড করার সাপোর্ট এবং সুপার ম্যাক্রো শট মোড। তো ফোনটির ক্যামেরা কোয়ালিটিও আমার কাছে মনে হয়েছে এক কথায় দুর্দান্তই হতে যাচ্ছে। আর এই ফোনটির প্রসেসর হলো মিডিয়াটেকের ডায়মেনসিটি 920 5G প্রসেসর, যেটা হলো মিডিয়াটেকের দুর্দান্ত একটি 5G প্রসেসর। আর এই ফোনটিতে আপনি গেমিংয়ের জন্য পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, স্প্লেন্ডারের পাশাপাশি সব ধরনের বড় বড় হাই কোয়ালিটির গ্রাফিক্সের গেমগুলো স্মুথলি প্লে করতে পারবেন। ফোনটির আউট অফ দ্য বক্স হলো অ্যান্ড্রয়েড 12 এবং অরিজিন ওএস। এই ফোনটির র্যাম হলো 6GB এবং 8GB আর রম হলো 128GB। আর এই ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি হলো 4200mAh এর ব্যাটারি। বক্সে দেওয়া হয়েছে 44 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই ফোনটি ইন্ডিয়ান রুপিতে প্রাইস হচ্ছে 32,990 টাকা, যেটা বাংলাদেশি মার্কেটে পাওয়া যাবে 40,000 থেকে 45,000 টাকায়। তো আমার কাছে মনে হয়েছে এই বাজেটে এই ফোনটি একটি দুর্দান্তই ফোন হতে যাচ্ছে। আর এই ফোনটি আপনাকে প্রাইস অনুযায়ী যথেষ্ট ভ্যালু ফর মানি প্রোভাইড করবে। আর এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।